আমার হাতে মোবাইল আমরা হাতে মোবাইল পাইলে ছবি উঠাই যেমন বন্ধুর সাথে ভালো বক্তা পাইলে তার সাথে কোনো ভাস্কর্য পেছনে যে ইত্যাদি শরীরের বিধান কি প্রয়োজনে ছবি তোলা এটা একটা রোগে পরিণত হয়েছে এখন বিশেষ করে এই যে সেলফি এটা ভাস্কর্য পাইছে ওইটার সাথে দাঁড়ায় ছবি এটা ভূত পাইছে ভূতের সাথে দাঁড়ায় ছবি একটা গাছ পাইছে গাছের সাথে চালায় ছবি এটা এখন এক ধরনের মানসিক রোগ হয়ে গেছে আমার মনে হয় আসেন এরকম অনেক লোক আলেমুল আমাদেরকে দেখা হলে তাদের কাছ থেকে সেলফি না দোয়া নিবেন কি নিবেন তাদের কাছ থেকে এলেম নেবেন করোনা দেশের জ্ঞান নিবেন সেলফি না সেলফি তোলার মাধ্যমে কি লাভ হবে অহেতুক কাজ এটা যথাসম্ভব বর্জন করা উচিত আমাদের কাছে অনেকে আসে মন খারাপ করবে দেখে চুপচাপ কিছু বলে না কারণ মোবাইলের এই ফটোগ্রাফিক ছবি যদি প্রিন্ট না করা হয় তাহলে সেটাকে আমরা হারাম মনে করি না অনেক লোক সেটাকে হারাম মনে করেন বেঁচে থাকতে পারলে বরং সতর্ক যেহেতু আমাদের আছে তো মানুষ যে কত বাড়াবাড়ি করে বিশেষ করে খুব ভালো নাম করা হুজুর পাইলে এই হুজুরের সাথে মানুষ ছবি তোলার জন্য হিড়ে হিড়ি পিড়ে পিড়ি কেন করে বলেন তো হিড়ি কেন করে লাইক কামানোর ধান্দা এটা একটা বিজনেস মনে হয় যে লোকটা খুব ধার্মিক এই যে লোক হুজুর দেখে এরম পাগল হয়েছে এই লোক আর একটা গায়ক দেখলে এরম পাগল হবে তার রোগটা অন্য জায়গা ওলা আমাদের মোহাবত করে সাথে সেলফি তোলার কথা না অনেকে আছে মানে তার শখ মিটে না একবার মক্কার মতো একটা জায়গা এক লোক বাংলাদেশি ভাই তো ছবি তুলি খুব পিড়াপিড়ি করতেছে তোলেন ভাই তো দাঁড়ায় না যেন বসে একবার তুলছে তোলার পরে মানে তার মনটা ভরতেছে না ভাই একটু বসে একটা তুলি তো আবার আর একটা তুললো দেখলাম তাও মনে হয় যে মন ভরে নাই আমি বললাম ভাই মন তো আপনার মনে ভরে নাই এক কাজ করেন হোটেলে চল আমরা শুয়ে একটা তুলি আমি এক কাজে শুয়ে আপনি একটা কাজ চলেন ভূতের মতো একটা ছবি তোলেন এটা তো রোগে পরিণত হয়ে গেছে ভাইরা আমার এই সমস্ত পাগলামি করবো না আল্লাহ আমাদের জীবনের মর্ম বুঝার তফিক দান করুন আমার নাম মোহাম্মদ ফজলে রাব্বি সবাই রাব্বি বলে বলে ডাকে এতে পাপ হবে কিনা রাব্বি মানে আমার রব আমার রব মানে শুধু পালন করতাই না রব শব্দের আরো বহু অর্থ আছে এ অর্থে রব্বি বললে গুনা হয়ে যাবে শিরক হয়ে যাবে এমন না তারপরেও যেহেতু ফজলে রব্বি বলা আছে তখন তার অর্থ দাঁড়ায় আমার রব আল্লাহর অনুগ্রহ এটা হলো পুরো নামের অর্থ তাহলে সেক্ষেত্রে ফজলার রাব্বি পুরাটাই বলা উচিত শুধু রাব্বি বলা উচিত না এমনিতে রাব্বি বললে যে সাধারণত বললেই যে হয়ে না কারণ রব্বি শব্দের অর্থ শুধু আমার পালন না করতেই অন্য অর্থ আছে সে অর্থে বলা যেতে পারে তবে রাখলে ডাকা উচিত সেক্ষেত্রে শর্ট করা উচিত না আর যারা নাম রাখেন তাদেরও খেয়াল করা উচিত যে আমাদের দেশে মানুষ কোন কোন নাম শর্ট করে করে বলে এত সুন্দর সুন্দর নাম সেগুলো ভেঙ্গায়া ভাইঙ্গিয়া চুরা ওইটারে একমন ভাবে ব্ল্যান্ড করে বলে জের নামের কোনো আগা মাতা কিছু থাকে না অনেক নাম কয়েকবার শুনে এরপর চিন্তা করতে হয় শব্দের মূল জায়গাটা কি আছে না না জায়গা এরকম অনেক বিকৃতি আছে আমরা বিকৃতি আর করে এখন দেখাতে চাই না আসুন্না সুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে